প্রিয় মাদানী মুন্না ও মুন্নিরা, কখনো মিথ্যা বলবো না, কখনো মিথ্যা কসম করবো না, কখনো চুরি করবো না, কেননা এতে দুনিয়াটাও ধ্বংস রয়েছে এবং পরকালেও ধ্বংস রয়েছে। হযরত মাসরুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, যে ব্যক্তি চুরি বা মদ্যপায়ীতে লিপ্ত অবস্থায় মারা যায় তার জন্য কবরে দুটি সাপ নিযুক্ত করে দেওয়া হয়, সেগুলো তার গোস্ত আচিরিয়ে আচিরিয়ে খেতে থাকে। হযরত ঈসা আলাইহিসসালাম এর নিকট অনেক বাচ্চা একত্রিত হতো, তিনি আলাইহিসসালাম তাদেরকে বলে দিত, তোমাদের ঘরে অমুক জিনিস রান্না করা হয়েছে, তোমাদের অধিবাসীরা অমুক অমুক জিনিস খেয়েছে, অমুক অমুক জিনিস তোমাদের জন্য আলাদা করে রেখেছে। বাচ্চারা ঘরে গিয়ে কান্না করত এবং ঘরের অধিবাসীদের থেকে সে জিনিস চাইতো, ঘরের অধিবাসীরা এ জিনিস দিত এবং তাদেরকে বলতো, তোমাদেরকে কে বলেছে? বাচ্চারা বলতো, হযরত ঈসা আলাইহিসসালাম। তখন লোকেরা নিজেদের সন্তানদেরকে তার আলাইহিসসালাম এর নিকট আসতে বাধা দিত আর বলতো, তিনি জাদুকর, মা আজাল্লাহ, আল্লাহর পানা, তার নিকট বসিও না, এবং একটি ঘরের মধ্যে সকল বাচ্চাকে একত্রিত করলো। হযরত ঈসা আলাইহিসসালাম বাচ্চাদেরকে সন্ধান করার জন্য গেলেন, তখন লোকেরা বলল, তার এখানে নেই। তিনি আলাইহিসসালাম বললেন, তাহলে এই ঘরের মধ্যে কে আছে? লোকেরা মিথ্যা বলল, এরা তো বাচ্চা নয়, শুয়োর। তিনি বললেন, এমনই হবে। আর যখন দরজা খুললো তখন সবাই শুয়োরে পরিণত হয়ে গিয়েছিল। দেখুন ধারাবাহিক অনুষ্ঠান মাদানী মুন্নাদের সুন্নতে ভরা ইজতিমা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।